আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশা আলী ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, তথ্য দিব জেআরা ভিসা সম্পর্কে। অনেকেই প্রশ্ন করেছেন, ছয় মাসের পরে কেন জেআরা ভিসার মেয়াদ বাড়ছে না? এছাড়া অনেকের প্রশ্ন ছিল, নয় মাস এবং এক বছরের পরে কি জেআরা ভিসার মেয়াদ বাড়ানো যাবে কি না? তো এইসব বিষয়ে তথ্য দিব। এছাড়া জেআরা ভিসার ইন্স্যুরেন্স সম্পর্কেও তথ্য দিব। এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে জেআরা ভিসা কীভাবে আবেদন করতে হয় সে বিষয়ে তথ্য দিয়েছি। আজকে তথ্য দিব, যারা সৌদি আরবে জেআরা ভিসাতে ফ্যামিলি এনেছেন তারা কীভাবে নতুন করে ভিসার মেয়াদ বাড়াবেন এবং ইন্স্যুরেন্স কীভাবে করবেন। তো প্রথমে তথ্য দিচ্ছি, গত কিছুদিন আগে যে সমস্যাটা ছিল ছয় মাস পরে জেআরা ভিসার মেয়াদ বাড়েনি সেটি নিয়ে, সেই সমস্যাটা অলরেডি কেটে গেছে। এখন আপনি ছয় মাস পরে চাইলে আরও তিন মাসের জন্য আপনার পরিবারের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। খেয়াল রাখবেন, সৌদি সরকার যে ভিসাটা দিচ্ছে এটা এক বছরের মাল্টিপল ভিসা হলেও সৌদি আরবে শুধুমাত্র আপনি নয় মাস পর্যন্ত বৈধ নিয়মে থাকতে পারবেন। প্রতি তিন মাস পর পর আপনাকে একবার করে ভিসা এক্সটেন্ড করতে হবে, আর প্রতি তিন মাস পর যখন ভিসা এক্সটেন্ড করবেন বা মেয়াদ বাড়াবেন তার জন্য আপনাকে একশো রিয়াল ফি গুনতে হবে এবং সাথে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। তো ইন্স্যুরেন্স সম্পর্কে একটু পরে তথ্য দিচ্ছি। সো ছয় মাস পরে যাদের ভিসা বাড়েনি তাদের এখন ভিসা বাড়তেছে, তাদের সমস্যা ঠিক হয়ে গেছে। নয় মাস পরে ভিসা বাড়ানো যাবে কি না এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আপনার জন্য নির্দিষ্ট সময় হলো নয় মাস। আপনি যদি নয় মাস পরে আপনার জেআরা ভিসার মেয়াদ বাড়াতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার কফিলের আপসির প্রয়োজন হবে, আপনার কফিলের অনুমতির প্রয়োজন হবে। আপনার কফিল তার আপসির থেকে অনুমতি দিলেই আপনার ভিসাটা কফিলের মাধ্যমে বাড়ানো সম্ভব, কারণ সিস্টেম হলো নয় মাস। নয় মাসের অধিক যদি আপনি থাকতে চান তাহলে আপনার কপিলের পারমিশনের প্রয়োজন আছে। তাই আপনি যদি আপনার কপিলের পারমিশন নিতে পারেন, কপিলের মাধ্যমে করতে পারেন, তাহলে আপনার নয় মাস পরেও ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব, সেটি শুধুমাত্র কপিলের মাধ্যমে, কপিলের আপসিরের এবং কপিলের অনুমতি সাপেক্ষে। বাট অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। এবার আসুন ইন্স্যুরেন্স, জেআরা ভিসার ইন্স্যুরেন্স কখন করতে হয়। প্রথম একটা ইন্স্যুরেন্স আপনি বাংলাদেশে যখন ভিসাটা স্ট্যাম্পিং করাবেন তখন করতে হয়, আর একটা ইন্স্যুরেন্স যখন আপনার প্রথম তিন মাস শেষ হবে আবার নতুন করে যখন তিন মাসের জন্য আপনি আবেদন করবেন তখন, সেই সময় আপনাকে আরেকটা ইন্স্যুরেন্স বানাতে হবে। প্রতি তিন মাস পরে আপনাকে একশো রিয়াল দিয়ে আপনার ভিসাটা এক্সটেন্ড করাতে হবে, সাথে আপনাকে ইন্স্যুরেন্স তৈরি করতে হবে। খেয়াল রাখবেন, আপনারা অনেকেই মনে করেন যে জেআরা ভিসার একটা ইন্স্যুরেন্সেই সবার ইন্স্যুরেন্স হয়ে যাবে, না। আপনার যতগুলো সদস্য আসবে তাদের আলাদা আলাদা ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে। আপনি যখন এখান থেকে ভিসাটা আবেদন করবেন সেটা একটা ভিসায় আবেদন করবেন, বাংলাদেশে যাওয়ার পরে ভিসাগুলো আলাদা হয়ে যাবে এবং প্রত্যেকের পাসপোর্টে আলাদা আলাদা ভিসা লাগবে। সৌদি আরবে আসার পরেও কিন্তু আপনার ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে এবং ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আলাদা আলাদা করে আপনাদেরকে ভিসার মেয়াদ এবং ইন্স্যুরেন্স বাড়াতে হবে। তো ইন্স্যুরেন্সের ফি কত অনেকেই জানতে চেয়েছেন। 60 থেকে 90 রিয়াল খরচ হয় তিন মাসের জন্য। আলরাজি টাকাপুল সহ অন্যান্য বেশ কিছু কোম্পানি আছে যারা জেআরা ভিসাধারীদেরকে ইন্স্যুরেন্স সেবা দিচ্ছে। আপনি 60 থেকে 90 রিয়ালের মধ্যে আপনার ইন্স্যুরেন্সটা বানাতে পারবেন। আপনি যদি ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো তথ্য অথবা ইন্স্যুরেন্স করতে চান কিংবা জেআরা ভিসা বৈধভাবে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, তারা আপনাকে এই বিষয়ে যথেষ্ট সাহায্য করবে। প্রিয় ভাই, শুধুমাত্র বৈধভাবে আপনি যদি আবেদন করতে না পারেন আপনার কপিলের অনুমতি সাপেক্ষে তারা আপনাকে আবেদন করে দিবে এবং আপনি ইন্স্যুরেন্সও তাদের মাধ্যমে বানাতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।